যেই জিনিসের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, যাকে বলা হয় স্লো পয়জন বা ধীরগতির বিষ, যা সেবন করলে ক্যান্সারের মতন মরণ ব্যাধি হতে পারে, সেই সিগারেটের রয়েছে কিছু উপকারিতা? জানতে হলে সাথেই থাকুন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গোটা পৃথিবীতে এমন কোনো মানুষ হয়তো পাওয়া যাবে না যিনি এই কথাটি শোনেননি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী গোটা বিশ্বে বছরে প্রায় 80 লক্ষ মানুষ মারা যান ধূমপানের কারণে, অর্থাৎ প্রতি মিনিটে প্রায় 15 জন মানুষ মারা যায় ধূমপানের কারণে। সিগারেটের রয়েছে হাজারটা লক্ষটা অপকারিতা, কিন্তু আজ আমরা জানার চেষ্টা করব আদৌ এর কোনো ভালো দিক আছে কিনা। প্রথমেই রয়েছে পার্কিনসন ডিজিজ। এটি একটি মস্তিষ্কের রোগ, মূলত বার্ধক্যের কারণেই এটি হয়ে থাকে। স্নায়ুকোষ কমে গিয়ে মস্তিষ্ক ডোপামিন নামক এক হরমোনের উৎপাদনের পরিমাণ কমাতে থাকে। ডোপামিন শরীরের ভারসাম্য রক্ষা অর্থাৎ চলাফেরার কাজে নিয়োজিত। ডোপামিন কমতে থাকার কারণে মানব শরীর ঠিকমতো চলতে পারে না এবং একসময় চলাফেরায় অক্ষম হয়ে পড়ে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল নিউরোলজির উপর তাদের একটি গবেষণা প্রকাশ করেন 2007 সালের মার্চে, যাতে তারা খুঁজে পেয়েছেন যে যারা ধূমপায়ী তাদের এই পার্কিনসন বা স্নায়ুক্ষয়ী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অধূমপায়ীদের তুলনায় কম। যখন ধূমপায়ীরা ধূমপান করা ছেড়ে দেন, তখন নাকি তাদের প্রতিরক্ষার সেই সুরক্ষা ব্যবস্থা কমতে থাকে। গবেষকরা এটিও বলেছেন যে এমনটা হওয়ার কোনো কারণই তারা খুঁজে পাচ্ছেন না। দ্বিতীয় নম্বরে রয়েছে স্থূলতা বা মুটিয়ে যাওয়া। সিগারেটের নিকোটিন খাবারের রুচি দমনকারী হিসেবে কাজ করে। অনেক ক্ষেত্রে সিগারেট খাবারের পূর্ণাঙ্গ স্বাদ ধূমপায়ীকে গ্রহণ করতে দেয় না। সিগারেটের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করার এই ব্যাপারটা খুবই জটিল এবং প্রশ্নবোধক, কিন্তু নিকোটিন যেহেতু খাবারের রুচি দমন করে, সেক্ষেত্রে এটি ধূমপায়ীকে অতিরিক্ত খাবার খেয়ে শরীরকে মোটা তাজা করা থেকে স্পষ্টতই বিরত রাখে। তৃতীয় নম্বরে রয়েছে হাঁটু প্রতিস্থাপন সার্জারি। অধূমপায়ীদের থেকে ধূমপায়ীদের শরীরের কোনো জয়েন্ট প্রতিস্থাপনের সম্ভব কম। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের আর্থ্রাইটিস এবং রিওমাটিজম নামক সাময়িক পত্রিকার একটি গবেষণায় উঠে এসেছে যে প্রতিস্থাপনমূলক সার্জারি মূলত যারা নিয়মিত দৌড়াদৌড়ি করেন এবং যারা স্থূলতা সমস্যায় ভুগছেন তাদেরই বেশিরভাগ এই সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। অন্যদিকে ধূমপায়ীরা সে তুলনায় দৌড়াদৌড়ি করেন না বা খুবই কম। অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের এই সমস্যা অনেকটা কম পেয়েছেন গবেষক দল, কিন্তু কেন যে এমন হয় তা বের করতে পারেননি তারা। হয়তোবা নিকোটিন শরীরের জয়েন্টগুলোকে অভ্যন্তরীণ ক্ষয় হতে সুরক্ষা দিচ্ছে, যা অবশ্যই আরও গবেষণার বিষয়। এছাড়াও সিগারেটের নিকোটিন নাকি ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিমেনশিয়া, আপসেট স্টমাক ইত্যাদি বিষয়েও উপশম দিয়ে থাকে। তবে অবশ্যই শুধুমাত্র কয়েকটি সুবিধা জেনেই কেউ সিগারেট খেতে যাবেন না। সিগারেটের রয়েছে হাজারটা অসুবিধা, হাজারটা অসুখ, আর যার পরিণাম হতে পারে অকালে মৃত্যুবরণ। যেমনটা প্রথমেই বলেছি, এই ভিডিও শেষ হতে হতেই হয়তো কোনো এক ধূমপায়ী ধূমপানের কারণে চলে গেছেন না ফেরার দেশে। সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন ভিডিওটি। শুভকামনা সবাইকে।